যে শিল্পের জন্য মানের জন্য আজকে বাজারও দরকার আছে, নিজস্ব বাজার, বৈদেশিক বাজার। যারা উদ্যোক্তারা বলে গেলেন আজকে, যারা পুরস্কার পেলেন তাদের মধ্যে একজন বললেন যে আজকে আমরা ইম্পোর্ট সাবস্টিটিউট যেগুলো আছে আমাদের ফুড আইটেম থেকে শুরু করে ডেইরি আইটেম থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে অঙ্গভিত্তিক আমরা 6টি বিষয়বস্তু আমরা পুরস্কার দিয়েছি 20 জনকে, তারা প্রমাণ করেছেন আজকে এবং তারা সেই ক্রাইটেরিয়া ফুলফিল করেছে যে বিশ্ব বাজারে টিকে থাকার মতো আজকে আমরা যেটা দেখলাম আপনাদের যোগ্যতা আছে। আমাদের যেমন অভ্যন্তরীণ বাজার আছে তার মতো বিশ্ব বাজারও আজকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। আর বঙ্গবন্ধুর যে আদর্শ, যে নির্দেশনা আজকে মাননীয় তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সেভাবে কিন্তু আমরা তার সহকর্মী হিসাবে শহীদ সাহেব সহ আমরা কাজ করে যাচ্ছি। আজকে যারা মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন, অন্যান্য যারা আছেন, প্রত্যেকে কাজ করে যাচ্ছে, এটা অত্যন্ত দৃশ্যমান। আই উই হ্যাভ টেকেন দ্য চ্যালেঞ্জ বিকজ এই কোভিড সময় কিন্তু আপনার থেমে থাকে নাই, বাংলাদেশের অর্থনীতি থেমে থাকে নাই। এর প্রশংসা তো আমি যারা আপনারা যারা উদ্যোক্তা, আপনারা ক্ষুদ্র থেকে ছোট থেকে মাঝারি সবাই আপনারা বন্ধ করে দেননি। আজকে কিন্তু আমরা বিশ্ব বাজারে আমরা কোথায় গিয়েছি, এটা একেবারে প্রাইভেট যারা ব্যবসায়ী তারা হয়তো সহায়তা ছিল, সরকারি নীতিগত সহায়তা আমরা দিয়েছি, কিন্তু যখন শুরু করি আমার মনে আছে একেবারে, যেহেতু এই শহরের ছেলে আমি, যারা যখন শিক্ষিত লোকজনরা এই ব্যবসায় আসলো, এক সময় ছিল আমি তাঁতি অঞ্চলের লোক, নরসিংদীর লোক আমি জানি, একেবারে পাওয়ারলুম হ্যান্ডলুম থেকে শুরু করে সেগুলো ছিল, কিন্তু এই যে আধুনিকীকরণ আজকে সুইমিংয়ের থেকে নিয়ে ডাইনিং থেকে নিয়ে প্রত্যেকটা সেক্টরে আমরা যেভাবে গিয়েছি, এটা কিন্তু এই এক্সপার্টিজ আপনারা করেছেন। আজকে যারা পুরস্কার পেলেন, যারা পেলেন না, যারা এই ক্ষেত্রে আছেন প্রত্যেকে বিভিন্ন ভাবে, দ্যাট ইজ অনলি ইউ হ্যাভ আর্নড দ্য এক্সপার্টাইজ। আমরা বহির্বিশ্বের কাছে এখন আমরা এক্সপার্ট, আর আমাদের ডিভিডেন্ড হলো যে আমাদের যে আজকে কর্মী বাহিনী এখানে বিশাল, আপনারা শিল্প উদ্যোক্তারা আজকে বিভাগে সফল বিনিয়োগ করে আপনারা যে কর্মসংস্থান সৃষ্টি করেছেন তার জন্য আমাদের সরকার, শিল্প মন্ত্রণালয় আমরা প্রত্যেকভাবেই প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি।